বন্ধুরা, এই অ্যাক্টিভিটিটা বেশ মজাদার। এইটাকে একটা পারপেচুয়াল মেশিনও আমরা বলতে পারি। এখানে দেখো এই মেশিনটা কিভাবে বানানো হয়েছে। এটা একটা উডেন ফ্রেম, উডেন ফ্রেমের উপর দুটো একটা স্ট্রাকচার এখানে হিঞ্জের থ্রু দিয়ে আটকানো হয়েছে। দেখো দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি, একটা সবুজ টাইপের ওপরের দিকে আর একটা সাদা। সাদা পার্টটা কী করে, এটা ক্রমাগত মুভমেন্ট করে আর সবুজ পার্টটাকে ওপরের দিকে উঠিয়ে দেয়। এখন যে এই যে সবুজ পার্টটা দেখছো, এটা ওপর নিচে ওঠানামা করছে। এখানে যে স্লটটা আছে ওখানে আমরা কিছু মার্বেল বা গুটি রাখতে পারি। আর পুরো এই স্ট্রাকচারটা হিঞ্জের মাধ্যমে একটা ফ্রেমের সাথে যুক্ত করা আছে। দেখো এই সবুজ পার্টের সাথে যুক্ত চ্যানেলে আমরা মার্বেলের কিছু গুটি রাখলাম, একদম মার্বেল ভর্তি করে দিলাম 8 থেকে 10টা। তারপরে যখন আমরা এই মেশিনটাকে দোলাতে থাকবো, দেখো প্রথমে নিচের সাদা মেশিনটা ধাক্কা মারলো ওপরে সবুজ মেশিনটাকে, তখন সবুজ মেশিনটা সবুজ ওই আর্মটা যখনই ওপরের দিকে উঠলো তখনই একটা মার্বেল আবার নিচে সাদার উপরে পড়লো। এইভাবে একটা মার্বেলকে টেনে পাত্রে ফেলা, এটা একটা দারুণ বেশ পদ্ধতি। দেখো একটা করে মার্বেলকে টানছে, আর যে মেশিনটা টানছে দ্বিতীয় ফ্রেমটা, দ্বিতীয় বাহুটা, ওটা আবার যখন নিচে নামছে ওটা পাত্রে মার্বেলটাকে জমা করাচ্ছে। এটা আবার দেখো স্লো মোশনে দেখানো হচ্ছে, ভেরি ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি। আর এটা ক্রমশ দুলতে থাকবে। এটা দেখো আবার এখানে ক্লোজ ভিউ দেখানো হচ্ছে কিভাবে একটার পর একটা মার্বেল কমছে আর ধাক্কা খেয়ে খেয়ে নিচে নামাচ্ছে। Thank you.